এদিকে ঈদে যানজট ও দুর্ঘটনা এড়াতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুরকি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করে। এ সময় জামুরকি এলাকার তিনটি বহুতল ভবন ও পাঁচটি টিন শেড ঘর ভেঙে ফেলা হয়। এরই মধ্যে গতকাল রাবনা বাইপাস সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলা হয়েছে। ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে মহাসড়কের পাশের ভূমি অধিগ্রহণ করা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি মালিকরা। এর পরিপ্রেক্ষিতেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়। দেখছেন দুপুরের সময়।